জয় হিন্দ। আজি আমি আসাম স্পেশাল টেটর মেস্টার ফলো করার টপিকটা ডিসকাস করি নম্বরস। নম্বরসর কেটামান টপিকস মানে সিলেক্ট করেছো, যে নাকি ন্যাচুরাল নম্বরস, হোল নম্বরস, ইভেন নম্বরস অ্যান্ড অড নম্বরস, প্রাইম অ্যান্ড কম্পোজিট নম্বরস। ওইদিকে এইবিলাক নম্বরস আজি আমি অল্প ডিসকাস করি, কেটামান এম সি কিউ ডিসকাস করি, ঠিক আছে? ওইদিকে আরম্ভণি হবো আমার ন্যাচুরাল নম্বরস দিয়ে। আগতে আমি জানি লো হোয়াট ইজ ন্যাচুরাল নম্বর, ন্যাচুরাল নম্বরস কাক কোয়া হয়। সো যিমান নম্বরস আমার এক সরি ওয়ানের পর যিমান নম্বরস আমার আরম্ভণি হয় সেইবিলাক আমার কি হয় ন্যাচুরাল নম্বরস। এইটো আপনার গৈ থাকিব, ঠিক আছে, ইনফিনিটি লৈকে গৈ থাকিব। ইয়াতে আমার যদি আমি ডেফিনিশন হিসাবে চাও তেনেহলে ন্যাচুরাল নম্বরসটো হব পজিটিভ ইন্টিজার্স স্টার্টিং ফ্রম ওয়ান অ্যান্ড ইট উইল গো, মানে গো অ্যান্ড গো অ্যান্ড গো, মানে এইটো গৈ থাকিব, ঠিক আছে? সো দিস উইল বি কল ন্যাচুরাল নম্বরস। আগেন দেয়ার ইজ ওয়ান স্পেশাল পয়েন্ট টু নোট দ্যাট জিরো জিরো যে নম্বরটো আছে দিস ইজ নট এ ন্যাচুরাল নম্বর, ঠিক আছে? সো ইউ শুড নো দিস। আর আমার অবজেক্টিভ অবজেক্টিভ কোশ্চেন যেমন হয় তাতে আমার এইটুই স্পেশালি থাকে দ্যাট জিরো ইটস নট এ ন্যাচুরাল নম্বর, ওকে? সো উই শুড নো দিস। তা যদি আমার মানে পরীক্ষাতে আহে উইচ অফ দ্য ফলোয়িং ইজ ইজ নট এ ন্যাচুরাল নম্বর, তাতে যদি জিরো অপশন থাকিব দেন উই আর টু টেক জিরো, ঠিক আছে? নাইবা যদি নেগেটিভ নম্বর সীমা থাকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, এইকেইটাও কি হব আমার কি ন্যাচুরাল নম্বর নহয়। দিস ইজ অলসো নট ইকুয়াল টু ন্যাচুরাল নম্বরস, ঠিক আছে? ন্যাচুরাল নম্বরসর অসমীয়াত হয় স্বাভাবিক সংখ্যা, গতিকে স্বাভাবিক সংখ্যাবিলাক আমাৰ একৰ পৰাহে আৰম্ভণি হয়, ঠিক আছে? বাট যদি জিৰ' থাকে তেনেহ'লে এইটো স্বাভাৱিক সংখ্যা নহ'ব, অ'কে, ক্লিয়াৰ? এণ্ড লগতে মাইনাছ যদি থাকে ঋণাত্মক সংখ্যাবিলাক কেতিয়াও আমাৰ নেচুৰেল নম্বৰ হ'ব নোৱাৰে, হ'ব? নেক্সট আহিব আমাৰ হোল নম্বৰছ। নেক্সট আমি চাম হোৱাট ইজ হোল নম্বৰ। হোল নম্বৰ আমাৰ কি বস্তু? আমি জানো যিমান নম্বৰছ আমাৰ জিৰ'ৰ পৰা আৰম্ভণি হয়, ঠিক আছে? জিৰ' ওৱান টু থ্ৰী, তাৰ মানে নম্বৰছটো কি হ'ব লাগিব, এটাতো গোটা হিচাপে থাকিব লাগিব, এইবিলাক গোটা হৈ আছে না, দশমিকত নাই, দশমিকত থাকিলে তেনেহ'লে এইটো আমাৰ হোল নম্বৰ হ'ব নোৱাৰে। চাপোজ আমাৰ ফ্ৰেকশ্যন আছে ওৱান বাই টু, এইটো এটা আমাৰ হোল নম্বৰ নহ'ব। তাৰপিছত মাইনাছ ওৱান, এইটো এটা হোল নম্বৰ নহ'ব। তাৰপিছত কিন্তু জিৰ'ৰ পৰা কি হ'ব, যিমান ন্যাচুরাল নম্বরস মানে আরম্ভণি হয় ধনাত্মক অখণ্ড সংখ্যা সেইবিলাক আমার কি হব হোল নম্বরস বলে কোয়া হব, ঠিক আছে? ইয়াতে যে এম সি কিউ আহে শর্টেস্ট মানে সর্বোচ্চ সরি স্মলেস্ট হোল নম্বর তেনহলে আমার কোনটো হব জিরো হব, ঠিক আছে? এইটো আমার সর্বোচ্চ সরু হোল নম্বর হয়, ওকে? নেক্সট আমার আহিব পয়েন্ট টু ইভেন নম্বর। ইভেন নম্বর কাক কোয়া হয়? আমি সবই জানো দুইর ভাগটি, দুই এক গুণ দুই হয়, দুই দুই গুণ চারি, দুই তিনি গুণ ছয়। এই যে দুই আছে, চারি আছে, ছয় আছে, এইবিলাকক কি বুলি কোয়া হয়, ইভেন নম্বরস। তার মানে যোনটো আমার দুইর ভাগেদি যায়, হ্যাঁ, হরণ হয়, এইবিলাক আমার কি হব দুই চারি ছয় আট, স্পেশালি দুই চারি ছয় আট দশ, দশর আমি কি ধরিম, এই জিরোটো ধরিম, ঠিক আছে? যদি আমার সংখ্যার লাস্টের ফলে যে কোনো সংখ্যার এক স্থানে যদি এইকেইটা সংখ্যা আমার থাকে নয় দুই চারি ছয় আট আর শূন্য, তেনেহলে আমার কি হব সেই সংখ্যাকেইটা আমি যুগ্ম সংখ্যা বলে কম নাইবা ইভেন নম্বরস বলে কম, ঠিক আছে? ইয়াতে আমার সবচ সরু ইভেন নম্বর হব টু, ওকে? নেক্সট আইব আমার অড নম্বরস। অড নম্বরস কাক কোয়া হয়, যোনকেইটা আমার ইভেন নম্বরস নহয়, ঠিক আছে? যে নাকি আমার দুই গুণ দুই বোঝায় না, দুইটা আমার ইভেন হয় কিন্তু একটু কি নহয় অড ন সরি একটু আমার কি হব অড হব,
1, 3, 5, 7, 9, 11 এই নম্বরস কি হবো অড হবো এই বিলাক নম্বরস কি নহয় আমার দুই ভাগে দি না যায় ঠিক আছে তার মানে যোন কেইটা নম্বরস আমার দুই ভাগে দি না যায় সেইবিলাক আমার অড নম্বরস আহিব অড নম্বরস পড়ি যাব তাহলে সবচেয়ে সৰু আমার অড নম্বরটো হবো ওয়ান ঠিক আছে আর সবচেয়ে সৰু ইভেন নম্বরটো হব টু ঠিক আছে গতি এম চি কিউজ বিলাকত আমার স্পেশালি এইবিলাকে বুঝা যায় গতি যেনেকুৱা পরীক্ষাত আহি আছে মই সেনেকুৱা ধৰণৰ কোশ্চিনটো চাই পেলাই আপোনালোকৰ লগত ডিসকাস কৰি আছো যাতে আপোনালোকৰ প্ৰবেবল কোশ্চিনবিলাক কমন পৰিব ঠিক আছে নেক্সট আমাৰ আহিব প্ৰাইম নম্বৰ প্ৰাইম নম্বৰছ আমি কাক কওঁ হয়নে প্ৰাইম নম্বৰছ আমি কাক কওঁ আমি এটা বস্তু জানিব লাগিব যে যোনকেইটা নম্বৰছ নিজৰ টেবুল আৰু একৰ টেবুলত আহে ঠিক আছে এক আৰু নিজৰ টেবুলত যেনেকৈ চাপ'জ আমি ধৰিলোঁ টু তে এক এক গুণ কি হ'ব এক দুই গুণ কি হ'ব দুই হ'ব আৰু দুই এক গুণ কি হ'ব দুই হ'ব তাৰমানে এটাতো এইটো একৰ ভাগেদি গৈছে বস্তুটো হাঁ তাৰমানে দুইটো আমাৰ কি হ'ব এটা প্ৰাইম সংখ্যা হ'ব ঠিক আছে প্ৰাইম সংখ্যাটো হ'ব ঠিক আছে বাট প্ৰাইম সংখ্যাটো দুইটো কিয় হ'ব তাৰে কাৰণটো বুজাই আছোঁ যে এইটো এটা বস্তু হ'ব যে এইটো একেদি বিভাজ্য হয় আৰু লগতে আমি এটা বস্তু এইটো চাওঁ যে এইটো নিজৰ টেবুলেদিও যায় নিজৰ ভাগেদিও যায় দুই এগুণ দুই চাপ'জ আমাৰ তিনি ধৰোঁ মই তেনেহ'লে এক তিনি গুণ কি হ'ব তিনি হ'ব আগেইন তিনি এগুণ কি হ'ব তিনি হ'ব গতিকেতো একৰ দি যায় আছে ঠিক আছে একৰ ভাগে দিটো যাব এই চব সংখ্যাই যায় আৰু ই তিনিৰ সংখ্যা তিনিৰ ভাগে দি যাব কিন্তু বাকী আৰু কোনো সংখ্যা দি নাযায় যেতিয়া বাকী কোনো মানে সংখ্যা দি যদি এইটো ভাগ কৰিব নোৱাৰি তেনেহ'লে সেই সংখ্যাকেইটা কি কওঁ আমি প্ৰাইম নাম্বাৰছ ফৰ এক্সাম্পল টু থ্ৰী সেনেকুৱা আমাৰ কেইটামান প্ৰাইম নাম্বাৰছবিলাক আছে যেনেকৈ টু থ্ৰী হ'ল ফ'ৰ হ'ব নোৱাৰে ফ'ৰটো আমাৰ কি হয় টু ইনটু টু দুই দুগুণ চাৰি আগেইন ওৱান ইনটু ফ'ৰ ইকুৱেল টু ফ'ৰ হ'ব আগেইন ফ'ৰ ইনটু ওৱান ইকুৱেল টু ফ'ৰ হ'ব হয়নে চ' সেইকাৰণে আমাৰ চাৰিটো কি নহয় প্ৰাইম নাম্বাৰ নহয় কিন্তু আকৌ এইটো কি হৈ যাব আমাৰ যোনকেইটা নম্বৰ প্ৰাইম সংখ্যা নহয় সেইকেইটা আমাৰ কি বুলি কোৱা হয় কম্পজিট নাম্বাৰছ ঠিক আছে চ' আমাৰ কম্পজিট নাম্বাৰছ আৰম্ভণি ক'ৰ পৰা হয় চাৰিৰ পৰা হয় চ' আৱাৰ স্মলেষ্ট কম্পজিট নাম্বাৰ ইজ ফ'ৰ এনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন আহে যে উইচ অফ দ্য ফলোৱিং ইজ দ্য স্মলেষ্ট কম্পজিট নাম্বাৰ ঠিক আছে তেনেহ'লে আনচাৰটো আমাৰ কি হ'ব ফ'ৰ আমি অলৰেডি বুজি পালোঁ এতিয়া প্ৰাইম নাম্বাৰছ কাক কোৱা হয় ঠিক আছে আৰু যোন সংখ্যাকেইটা প্ৰাইম নাম্বাৰছ নহয় সেই সংখ্যাকেইটা কি বুলি ক'ম আমি প্ৰাইম নাম্বাৰ চৰি কম্পজিট নাম্বাৰছ বুলি ক'ম তেনেহ'লে মই এতিয়া এটা টেবুলো ৰাখিছোঁ সেইটো টেবুলত আপোনালোকে ধুনীয়াকৈ বুজি পাব কাক আমি প্ৰাইম নাম্বাৰছ বুলি কওঁ আৰু কাক আমি কম্পজিট নাম্বাৰছ বুলি কওঁ ইয়াতে এইটো চাওক আপোনালোকে এইটো প্ৰাইম নাম্বাৰছ ঠিক আছে এইটো প্ৰাইম নাম্বাৰৰ এটা ধুনীয়াকৈ তালিকাটো মই বনাই পেলাই আপোনালোকক দেখুৱাই আছোঁ তাতে টু থ্ৰী ফাইভ ছেভেন ইলেভেন থাৰ্টিন ছেভেণ্টিন নাইনটিন টুৱেণ্টি থ্ৰী টুৱেণ্টি নাইন থাৰ্টি ওৱান থাৰ্টি ছেভেন ফৰ্টি ওৱান ফৰ্টি থ্ৰী ফৰ্টি ছেভেন ফিফটি থ্ৰী ফিফটি নাইন ছিক্সটি ওৱান ছেভেণ্টি ওৱান ছেভেণ্টি থ্ৰী ছেভেণ্টি নাইন এইটি থ্ৰী এইটি নাইন এণ্ড নাইণ্টি ছেভেন মানে উইদিন হাণ্ড্ৰেড হাণ্ড্ৰেডৰ ভিতৰত এইকেইটা আমাৰ কি হ'ব প্ৰাইম নাম্বাৰছ বুজাব যোনকেইটা সেউজীয়া কৰি আছে নহয় ঘৰকেইটা সেইবিলাক আমাৰ প্ৰাইম নাম্বাৰছ আকৌ যোনকেইটা আমাৰ অৰেঞ্জ কালাৰ আছে নহয় তাৰমানে আমি কম প্ৰাইম নাম্বাৰছ বাদ দি পেলাই যিমান বগা ঘৰ আছে ইয়াতে সেইবিলাক আমাৰ বুজাব কি কম্পজিট নাম্বাৰছ তথাপি মই কম্পজিটৰ কাৰণে এটা বেলেগ আপোনালোকক স্পেচিয়েলি তালিকাটো দেখুৱাই দিছোঁ ইয়াতে যিমান অৰেঞ্জ কালাৰ ঘৰবিলাক আছে নহয় সেইবিলাক আমাৰ কম্পজিট নাম্বাৰছ বুজাব ঠিক আছে গতিকে আমাৰ ইয়াতে যে ওৱান টু আছে নহয় এই ওৱানটো কিন্তু আমাৰ প্ৰাইম নাম্বাৰো নহয় ঠিক আছে আৰু ইফাল এইটো কম্পজিট নাম্বাৰো নহয় গতিকে এইটো কুৱেশ্যনো আহি থাকে ডেট ওৱান ইজ নাইদাৰ প্ৰাইম নৰ কম্পজিট এনেকুৱা ধৰণৰ প্ৰশ্নটো আহি থাকে ঠিক আছে না আমি কেতিয়াবা কেইটামান এম চি কিউ ডিছকাছ কৰিম ঠিক আছে
Our first MCQ question is the smallest number which is neither prime nor composite is. আমরা এতে সাইট আমার অপশন দিয়া আছে, ঠিক আছে? 0, 1, 2, 3. এই মাত্র মই ডিসকাস করেছিলাম নাকি প্রাইম আর কম্পোজিট নাম্বারস কাক কয়, ঠিক আছে? লগতে মই কৈছিলাম যে তাতে সর্বোচ্চ সৰু, সর্বোচ্চ স্মলেস্ট নাম্বার কোনটো হয়, যদি জিএ মানে প্রাইম নহয় আকৌ কম্পোজিট নহয়। গতিকে আপনাদের অলপ চিন্তা করক, মই মাত্র কি কৈছিলাম তারে কি হয় আর হেনেকি আপনাদের সাথে আনসারটা দিব পারিব। এন্ড আর রাইট আনসার ইজ 1, ওকে? 1 টু আমার কি নহয় প্রাইমও নহয় লগতে কম্পোজিটও নহয়, ঠিক আছে? আর নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য প্রোডাক্ট অফ এনি ন্যাচুরাল নাম্বার অ্যান্ড দ্য স্মলেস্ট প্রাইম। আমি জানো সবচেয়ে সরু প্রাইম নাম্বার কোনটো আছে, দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ 2। গতিকে 2 দিয়ে আমি যি ন্যাচুরাল সংখ্যা দিয়ে পূরণ করিম, সাপোজ 1 দিয়ে করিলো আমি কি পাম, 2 পাম। সাপোজ 2 মই সাপোজ 4.5 দিয়ে পূরণ করলো 8 পাম। ইয়াতে আমি কি চাই আছো, 2, 8 এইবিলাক কি ইভেন, গতিকে আমার রাইট আনসার উইল বি ইভেন নাম্বার। দ্য প্রোডাক্ট অফ এনি ন্যাচুরাল নাম্বার অ্যান্ড দ্য স্মলেস্ট প্রাইম ইজ অ্যান ইভেন নাম্বার, ঠিক আছে? ক্লিয়ার? সো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য প্রেডিসেসর অফ 1 ইন ন্যাচুরাল নাম্বারস ইজ, ন্যাচুরাল নাম্বারস আমার কোনটা আরম্ভণি হয় 1-এর পড়া হয় নাই, আর তার প্রেডিসেসর উঠেছে, প্রেডিসেসর মানে কি -1। এই যে -1 কিবা একটা সংখ্যা দি করু তেনে হলে এটু আমার কি বুঝায় প্রেডিসেসর, ঠিক আছে? অ্যান্ড +1 যেটা আমার করিব দিয়া হয় তেনে এটু কি বলি কয় সাকসেসর। সো এতে প্রেডিসেসর উঠেছে নয়, প্রেডিসেসর তো মানে কি -1, আর অলরেডি এতে 1-এ আছে হয় নে, সো 1-এর লগত যদি -1 করু মই এটু কি হয়ে যাব 0 হব, 0 হব, ঠিক আছে? কিন্তু এটি কি উনিছে ন্যাচুরাল নাম্বার কথা কইছে না হয়, সো 0টো আমার ন্যাচুরাল নাম্বার না হয়, গতিকে আমার ইয়ারে আনসারটো কি হবো হোল নাম্বারস, সরি নান অফ দিস, ঠিক আছে না? দ্য প্রেডিসেসর অফ 1 ইন ন্যাচুরাল নাম্বারস ইজ নান অফ দিস, কারণটো বুঝাই দিছো মই অলরেডি দ্যাট 1-এর লগত যেতিয়া মই -1 করিম মই কি পাম 0, 0টো আমার কি কিহত পড়ে হোল নাম্বারসত পড়ে, ঠিক আছে? কিন্তু এটো ন্যাচুরাল নাম্বারসত নপড়ে, গতিকে ইয়াতে এইটো আনসার বহুজনে মানে মানে অলপ ফিল করিব যে আনসার উইল বি 0 নহয়, কিন্তু ইয়াতে যেহেতু ন্যাচুরাল বলে দিছে না সেই কারণে ইয়াতে আনসারটো আমার 0 নহয়, কি হব নান অফ দিস, ঠিক আছে? গতিকে কনফিউজ নহব। হ্যাঁ, আর নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য প্রেডিসেসর অফ 1 ইন হোল নাম্বারস। এতিয়া চাও ইয়াতে কি দিছে, হোল নাম্বারস বুলি কই দিছে, হোল নাম্বারস আমার প্রেডিসেসর উঠেছে 1-এর, সো 1-এর প্রেডিসেসর কি হবো 1-1 সমান কি হবো 0, আকো 0 ইজ এ হোল নাম্বার এগেন, সো হিয়ার আনসার উইল বি অপশন নাম্বার এ। যেতিয়া 0-র কি হোল বলে দিব নয় তেতিয়া আমার আনসার থাকিব 0, যদি এটি ন্যাচুরাল বলে দিয়ে তেনে হলে নান অফ দিস হবো, ঠিক আছে? কথাটা বুঝি পাইছে না, কারণ এতে 0-টো আমার কি হোল নাম্বার আমি জানো সেই কারণে আনসারটি 0 হবো, বাট যদি ন্যাচুরাল দিয়ে তাহলে আমার 0-টা ন্যাচুরাল নাম্বার নহয়, গতিকে তাতে আমার নান অফ দিস আছে অপশনটি, ঠিক আছে? আমার নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য স্মলেস্ট ন্যাচুরাল নাম্বার ইজ, স্মলেস্ট ন্যাচুরাল নাম্বারটি মই অলরেডি এইমাত্র অলপ আগতে কৈছিলোঁ যে 1-ৰ পৰা যিমান সংখ্যা পজিটিভ ইন্টিজাৰবিলাক যে আৰম্ভণি হয় সেইবিলাক আমাৰ কি হ'ব ন্যাচুৰেল নাম্বাৰ্ছ, তো সবচে সৰু কোনটো হ'ব 1, সো আৱাৰ আনচাৰ উইল বি 1, দ্য স্মলেষ্ট ন্যাচুৰেল নাম্বাৰ ইজ 1, ওকে? সো আজিৰ কাৰণে আমাৰ আজি ছেশ্যনটো ইয়াতে মই শেষ কৰিলোঁ, আৰু আমাৰ নাম্বাৰ্ছৰ পৰা বহুত কেইটামান টপিকছ আছে, সেইবিলাক টপিকছ মই নেক্সট ক্লাছত আলোচনা কৰিম, ঠিক আছে? আজিৰ কাৰণে থেংক ইউ এণ্ড প্লিজ ছাবস্ক্রাইব মাই